আমি মোহাম্মদ মেজবাউদ্দিন, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি অনার্স এবং মাস্টার্স ফিজিক্সের উপরে কমপ্লিট করি, পরবর্তীতে আমি আরএমজি সেক্টরে যুক্ত হই। আমার চাকরির 5 বছর কমপ্লিট অলরেডি হয়েছে, আমি 6ষ্ঠ বছরে পদার্পণ করছি। এ অবস্থায় আমার কাছে মনে হয়েছে যে আমার প্র্যাকটিক্যাল নলেজের পাশাপাশি কিছু থিওরিটিক্যাল নলেজেরও প্রয়োজন রয়েছে। তো পরবর্তীতে আমি এটা নিয়ে খোঁজ খবর করি যে কোথায় এই ধরনের ট্রেনিং বা কোর্স থাকে যেটা আমি প্র্যাকটিক্যালি খুব শিখতে পারি, প্লাস আমার জব এক্সপিরিয়েন্সের লাইফটাতে আরও একটু সমৃদ্ধ করতে পারি। তো খোঁজ করতে করতে আমি বিজিএমআই এর সন্ধান পাই। এখানে আমাদের পরিচালক মিলন স্যারের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পরে আমি সিদ্ধান্ত নিই যে আমি এখানে কোর্সটা করব। তো এখানে বেসিক্যালি 4 মাসের একটা কোর্স আছে, যেটা আই প্ল্যানিং এবং জিএসডি, সাথে সাথে লিনের একটা অংশ টাচ করা হয়। তো আমি এই কোর্সটাতে ভর্তি হই এবং এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে খুবই কার্যকরী হবে বলে আমি শুরু করেছিলাম। তো এখন ক্লাস শেষে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে অনেকটা দূর এগিয়ে আসছি এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি আমার এই নলেজগুলোকে এখন ইউজ করতে পারতেছি, যেটা আমার এখান থেকে ভর্তি হওয়ার আগ পর্যন্ত যে সিচুয়েশনে ছিলাম তার থেকে এখন আমি বেটার প্র্যাকটিক্যালভাবে এটা অ্যাপ্লাই করতে পারতেছি এবং এটা আমার জব লাইফের জন্য আসলে অন্যরকম একটা অধ্যায় ছিল। এখানে শুরুতে প্ল্যানিং আইর উপরে যে বেসিক নলেজগুলো ছিল, এই ধরনের প্র্যাকটিক্যাল নলেজ আমার থাকলেও কিছু থিওরিটিক্যাল গ্যাপ ছিল, যে গ্যাপগুলো আমি আসলে খুঁজতেছিলাম যে কেন এটা হয়। এই ব্যাখ্যাগুলো আমাদের যে স্যারেরা ক্লাসগুলো নিছেন ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করছেন। তো এটা আমার জীবনের জন্য একটা অন্যরকম একটা চ্যাপ্টার ছিল, যেখানে আসলে শেখার তো শেষ নাই, তারপরে এই শেখাটা একটু অন্যরকমই শেখা ছিল আমার কাছে। তারপরে আমাদের জিএসডি এর একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের হাসান স্যার কমপ্লিট করছেন, হাসান স্যার সহ আরো স্যার ছিলেন। জিএসডি এবং প্ল্যানিং এর যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, যেটা আমাদের আমরা সাধারণত ফ্লোর লেভেলে যারা জব করি তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিন শেষে প্ল্যানিংটাকে আমরা ফোকাস করি সবসময়। প্ল্যানিংটার প্ল্যান থেকে প্রি প্ল্যান, মাদার প্ল্যান এবং ফরওয়ার্ড প্ল্যানের প্রত্যেকটা যে রিস্ক অ্যাসেসমেন্টগুলো ছিল এগুলো আমাদের স্যার আমাদেরকে সুন্দরভাবে বোঝাইছেন। আর পরবর্তীতে আমাদের 5S অর্থাৎ লিনের যে চ্যাপ্টারগুলো ছিল এই চ্যাপ্টারগুলোতে আমাদের মোটামুটি একটা টাস আমরা পেয়েছি, যেটা আসলে প্র্যাকটিক্যালি আমরা আশা করতেছি যে আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের অফিসিয়াল কর্মকাণ্ডে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দিন শেষে এটাই বলবো যে আমি বিজিএমআই এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।